চাইলেই কি সবার প্রিয়জন হওয়া যায়? একদল মানুষ এমন থাকবেই যাদের পা ধোয়া জল খেলেও তাদের প্রিয়জন হওয়া যাবে না, তাই তাদেরকে মাথার থেকে বের করে যে মানুষগুলোর প্রিয়জন হওয়া উচিত, আমরা নিজেদের কিছু ভুল ত্রুটির জন্য যাদের প্রিয়জন হতে পারছি না তাদের প্রিয়জন হতে পারি। প্রথম কাজ হবে না বলতে পারা। আমরা না বলতে পারি না, আমরা ভাবি সব জায়গায় হ্যাঁ বলে দিলে আমরা বুঝি সবার প্রিয়জন হয়ে যাব, আর সব জায়গায় হ্যাঁ বলে দেওয়াটাই আমাদের বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। মানুষ আমাদেরকে প্রয়োজনের তাগিদে ব্যবহার করে, তারা প্রিয়জনের পরিবর্তে আমাদেরকে প্রয়োজন বানিয়ে নেয়। আমাদের ইচ্ছা থাক না থাক, আমরা তাও তাদের হাতে হাঁ মেলাতে বাধ্য হয়ে যাই। এটা আমাদের একটা মারাত্মক দোষ অন্য মানুষের কাছে বা সেই মানুষগুলোর কাছে যাদের কাছে আমরা প্রিয়জন হতে চাই, তাদের প্রিয়জন হওয়ার পরিবর্তে প্রয়োজন হয়ে যাই। আজকের পর থেকে যে জায়গায় না বলা উচিত সেই জায়গায় না বলবো। এটা হবে আমাদের জীবনের একটা অনেক বড় স্টেপ। 2 নম্বর, কারোর প্রিয়জন হওয়ার প্রথম শর্তই হচ্ছে আমাদের কথা। আমরা কি বলছি, কিভাবে বলছি, এমনভাবে এমন কথা কাউকে বলছি না তো যে কথা তাকে আঘাত করছে, ছোট করছে, আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তার পছন্দ অপছন্দের সঙ্গে আমার পছন্দ অপছন্দ মিলছে না বলে আমি তর্ক করছি, এমন কিছু বলে দিচ্ছি না তো যেখানে আমি বারংবার নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, ওকে ধূলিসাৎ করে দিতে যাচ্ছি, উগ্র বক্তা হয়ে যাচ্ছি। তাই এই জায়গাটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে আমার বাচনভঙ্গি বা আমার শব্দ চয়ন অন্যকে যেন আঘাত না করে। আমি বারবার চেষ্টা করব ওই পারের মানুষটা যাকে আমি প্রিয়জন ভাবি সেই মানুষটাকে আঘাত না করতে। অভ্যাস করলে ধীরে 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 তেমন শব্দ আমরা ঠিক খুঁজে পাব যে শব্দ ওই পারের মানুষটাকে আঘাত করবে না। স্টেপ নম্বর 3, আমরা সমস্ত কিছুর দিকে ধ্যান দিই অথচ নিজেদের পোশাকের দিকে ধ্যান দিই না। আমাদের অপ্রিয় হয়ে যাওয়ার পিছনে আমাদের ভাষা যেমন কাজ করে, আমাদের শব্দ চয়ন যেমন কাজ করে, তেমনই কাজ করে আমাদের পোশাক। আমাদের পোশাক শুধুমাত্র আমাদের লজ্জা নিবারণ করে না, আমাদের পরিচিতি বহন করে। আমি মানুষটা কেমন তার অনেকটাই আমার পোশাক থেকে বোঝা যায়। মনে আছে কিছুদিন আগে হার্দিক পান্ডিয়াকে সবাই ছাপরি 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 করে একদম অস্থির করে তুলেছিল, বিশ্বকাপের পর সে তার পুরনো ইমেজ, পুরনো ভালোবাসা আবার ফিরে পেয়েছে। তার পোশাক আশাক, তার চুলের স্টাইল, এগুলো মানুষকে কোথাও না কোথাও তার বিরুদ্ধে নিয়ে গিয়েছিল। ঠিক সেই রকমভাবে আমাদের হেয়ার স্টাইল, আমাদের পোশাক পরিচ্ছদ যদি উগ্র আধুনিক হয়ে যায় বা উচ্ছৃঙ্খল হয়ে যায়, তাহলে যতই চেষ্টা করি না কেন আমরা সহজে কারো প্রিয়জন হতে পারবো না। আমার পোশাকটাই একটা বাধা হয়ে দাঁড়িয়ে যাবে অন্য মানুষের মনে প্রবেশ করার ক্ষেত্রে। তাই এই জায়গাটা ভীষণভাবে মাথায় রাখতে হবে, বিশেষ করে যারা কম বয়সী, তারা ভুলেই যায় আধুনিকতা আর উচ্ছৃঙ্খলতা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমি আধুনিক মানে একটা ছেঁড়া টি শার্ট, একটা ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বলছি, চারদিকে ট্যাটু বানিয়ে নিয়েছি, সজারুর মতো কিংবা ক্যাঙ্গারুর মতো চুল করে নিয়েছি, এটা আধুনিকতা নয়, এটা উচ্ছৃঙ্খলতা যা অন্যের কাছে আমাদেরকে ছোট করে। তাই পোশাক এমন পরব যে পোশাক পরে আয়নার সামনে দাঁড়ালে নিজেরই নিজেকে শ্রদ্ধা করতে ইচ্ছে করবে। একদম লাস্ট স্টেপ, ফাইনাল স্টেপ, শোনার অভ্যাস তৈরি করা, যে অভ্যাসটা আমাদের বেশিরভাগ মানুষের নেই। আমরা সবাই বলতে চাই আমারটা শোনো, আমারটা জানো, আমি কি বলতে চাইছি, আমার জ্ঞান কতটা, এটা আগে তুমি হজম করো, আগে গেলো। এটা আমাদের একটা মারাত্মক প্রবলেম। আমরা অন্যের কথার ভেতরে নিজেদের কথাগুলোকে, নিজেদের জ্ঞানগুলোকে প্রবেশ করিয়ে দিতে যাই, অন্যের কথা শুনতেই চাই না। যার কথা শুনতে চাইছি না আমি তার প্রিয়জন কোনো দিন হতে পারবো না। তাকে বলতে দাও, তার কথা শোনার অভ্যাস করো,
যত বেশি শুনবে, যত বেশি শোনার ইচ্ছা জাগাবে, যত তার শোনাতে প্রশ্ন করবে, তারপর আচ্ছা আচ্ছা তারপর কি হয়েছিল, হ্যাঁ হ্যাঁ তারপর তুমি কি করলে, যত বেশি তাকে ইন্টারেস্ট দেখাবে, তার কথাতে মন ডোবাবে, তত বেশি করে সে তোমাতে ইন্টারেস্ট পাবে, নিজের প্রিয় ভাবতে শুরু করবে, মানুষ তাকে ভীষণ প্রিয় ভাবে, যে তার কথা শুনতে চায়, মন থেকে বুঝতে চায়, ফিল করতে চায়, তাকে মানুষ ভীষণ প্রিয় ভাবে, এবং খুব সহজেই সেই মানুষগুলোর প্রিয় হয়ে যায় যারা ভালো শ্রোতা। বলার সুযোগ আমরা পরে ঠিক পাবো, কারণ ওই মানুষটা যখন তার কথা কমপ্লিট করবে তখন সে আমার মতামত বা আমার কথা, আমার গল্প শুনতে চাইবে। আজ থেকে কারো কথার ভেতরে কথা ঢোকাবো না, শোনার অভ্যাস করব, ওই পারের মানুষটাকে বলতে দেব, সে যত বলবে আমি যত শুনবো তত দুজনের ভেতরে একটা আত্মিক সম্পর্ক হবে। আমরা উল্টোটা করি, আমরা কাউকে কিচ্ছু বলতে দিতেই চাই না, এর কথার মাঝে, ওর কথার মাঝে, ওর গল্পে, তার গল্পে নিজের গল্প ঢুকিয়ে দিতে চাই। এটা অপ্রিয় হয়ে যাওয়ার একটা প্রধান কারণ। ফাইনাল টিপস তো বলবো না, কারণ যেগুলো বলার ছিল বলা হয়ে গেছে। একটা অস্ত্র দিয়ে যাই, বিশ্বাস রাখো নিজের উপর। নিজের উপরে যদি কনফিডেন্স না থাকে অন্যরা কখনো প্রিয়জন ভাববে না, তাই আগে নিজের ভেতরে একটা কনফিডেন্স তৈরি করো, একটা আত্মবিশ্বাস তৈরি করো, আর সেই আত্মবিশ্বাসটা যেন তোমার চোখে মুখে, তোমার হাসিতে, তোমার এনার্জিতে, তোমার পজিটিভিটিতে প্রকাশ পায়। লোক তোমার সঙ্গে মিশতে চাইবে যত পজিটিভ ঊর্জা তোমার চেহারা দিয়ে প্রকাশ পাবে, তুমি দেখো খুব দ্রুত তুমি অন্যের প্রিয়জন হয়ে যাবে, আর এক্সট্রা কোনো কাজ করার দরকার পড়বে না। ভালো হও, সৎ সঙ্গে থাকো, অসৎ সঙ্গ ত্যাগ করে দাও, তুমি প্রিয়জন হয়ে যাবে, তুমি আর প্রয়োজন থাকবে না। বিপদে আপদে মানুষ তোমাকে ভরসা করতে পারবে, বিশ্বাস করতে পারবে, তোমার হাতটা শক্ত করে ধরতে পারবে। ভালো থাকো, ভালোবাসায় থাকো। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে আমার দেখা হয় সেই আশা আর বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করি।